ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি পৌঁছে গেছি হিন্দুস্থান ধাবাতে। এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝখানে একটা জায়গা। ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। তো এখানে আজকে শুনেছি আমি সবার কাছেই যে এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। তো আজকে রিভিউ করতে চলে এসেছি হিন্দুস্থান ধাবাতে, আর দেখা যাক এখানে কেমন খাবার পাওয়া যায়। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি, আর দেখা যাক এখানকার খাবার দাবার কেমন। লেটস স্টার্ট। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হিন্দুস্থান ধাবা, আর এখানে পাশেই রয়েছে বাস্কিন রবিন্স। ভাবছি খাওয়া দাওয়া শেষে আইসক্রিম খাবো, আর তার সঙ্গে খুব ভালোভাবে ডেকোরেট করেছে, আর একটা ফাউন্টেনও করেছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন ভেতরে ঢোকা যাক, আর দেখা যাক এখানকার খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কেমন। তো আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে স্টার্টারে ছিল ফার্স্টে রেশমি কাবাব, এটা হচ্ছে রেশমি কাবাব, আর একটা যে আইটেম দেখলেন সেটা হচ্ছে চিকেন আচারি টিক্কা। দুটো আইটেমই দারুণ খেতে ছিল, আর তার সঙ্গে স্যালাডও আমাদের দিয়েছিল। স্টার্টার দারুণ খেতে ছিল। আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম কুলচা, মাটন ঘি রোস্ট কারি, আর বাদশাহী মাটন। এই তিনটে আইটেমই দারুণ খেতে ছিল, সত্যি খুব ভালো খাবার ছিল। যদি মনে করো যে তোমরা হিন্দুস্থান ধাবাতে খেতে চাও, তাহলে অবশ্যই খেতে পারো। এখানকার খাওয়ার দাওয়ার, ডেকোরেশন সব কিছুই ভীষণ সুন্দর, এবং আমার সত্যি খুব ভালো লাগলো এখানে খেয়ে। তো তোমরা যদি মনে করে থাকো এখানে খাবে, তাহলে অবশ্যই আসতে পারো, এখানকার খাওয়ার সত্যি খুব ভালো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা এখন বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে বলো যে কোন পার্টটা দেখতে ভালো লাগলো। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।